সমিতির যারা আছেন আমাদের ভোটার যারা আছেন এই মানুষগুলোর চেহারার দিকে তাকান। দেখেন আমি আপনাকে একটা কথা বলি, শিল্পীদের মন খুব নরম হয়, কিন্তু শিল্পীরা যখন দশটা মানুষ কাঁদে তখন একটা শিল্পী কিন্তু এমনি কেঁদে দেয়, তার চোখ দিয়ে জল চলে আসে, তাই না? আর রিয়াজ অসম্ভব ইমোশনাল একটা ছেলে, সে কান্না করেছে এমন কোনো অপরাধ করেনি। এরকম অনেকে কান্না করছে, অনেকেই, এই যে 184 জন যদি বলেন তারা তো প্রতিদিন কান্না করছে, তো এটা কি অন্যায় করছে তাদের কান্নার? আর রিয়াজকে কে দেখি অন্যায় করে ফেলেছে? ওরা এই দশটা মানুষ কাঁদছে, রিয়াজ যদি তখন হাসতো তখন কি বলতো বলেন আপনি আমাকে? তখন তো বলতো রিয়াজ মানুষই না। দেখেন আমাদের দেশে এটা সম্ভব নয়, কারণটা কি জানেন? আমাদের 71-এর যুদ্ধ যখন হয়েছে তখন অনেক ধনীর ছেলেও যোদ্ধা ছিল, অনেক কৃষকের ছেলেও যোদ্ধা ছিল, তো আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করেছি, তখন সবাই মুক্তিযোদ্ধা ছিল। তো এই কারণে আমাদের শিল্পী সমিতিতে এই বিন্যাসটা করা যাবে না, কারণ আমরা প্রথম থেকে একসাথে চলছি, নতুন করে এটা করা সম্ভব নয় আমার মনে হয়। আর যে করবে সে অন্যায় কাজটা করবে, এই অন্যায়টা আমাদের করা উচিত না, কারণ আমরা বাঙালিরা। আর যদি বলেন মুসলমান, তাহলে দেখবেন মুসলমান ধনী হোক গরিব হোক সব এক মসজিদে একই কাতারে দাঁড়িয়ে নামাজ পড়ে। তাহলে আমাদের সব শিল্পী সমিতির সদস্য হলে এখানে জুনিয়র সিনিয়র করার প্রয়োজনটা কি? আমি তো জানি কে জুনিয়র কে সিনিয়র, সম্মানটা করলেই তো হলো। নিপুণ সাহায্য করেছে এই কথাটা কি কোনো কেউ কি কোনো প্রচার করেছে ছবি দিয়ে, কারো ছবি দিয়ে যে নিপুণ দিচ্ছে, এবং সেই ছবিটা কি কোথাও এসেছে দেখেছেন আপনারা? না এমন আসেনি, কিন্তু নির্বাচনী প্রচারণায় আপনারা, নির্বাচনী প্রচারণায় না, কেউ কেউ এটাকে বলছে, সেটা হলো ভোটাররা যদি বলে যে নিপুণ আমাদের সাহায্য করেছে, এখন নিপুণ কি তাদের মুখ বন্ধ করতে পারবে? কিন্তু নিপুণ তো একবারও বলেনি, কারণ আমি একজন অনেক বড় শিল্পীকে ফোন করেছিলাম, ফোন করার পর ভোটের জন্য, তো উনি আমাকে বলল নিপুণ আমাকে দুবার সহযোগিতা করেছে। সাহায্য শব্দটা নিপুণ বলে না, আমরাও বলি না, আমরা 21 জন কিন্তু সাহায্য বলি না, সহযোগিতা বলি। তো এখন নিপুণ কি এই সহযোগিতা করার কারণে এবং যাদের সহযোগিতা করেছে তারা বলছে বলে নিপুণ অপরাধী হয়ে যাবে? তার সে তো ছবি তো দেয়নি, তাই না? তারা তো ছবি দিয়ে দিয়ে, আর তারা যে ছবি দিয়ে যেটা করছে টাকাটা কি তারা তাদের ঘর থেকে দিয়েছে? শিল্পী সমিতির টাকাও যদি হয়ে থাকে সেটা আমাদের সবার টাকা, আমাদের সবার চাঁদার টাকা। আর সেখানে অনন্ত জলিল সাহায্য করেছে, আমার এক বন্ধু আছে নঈম সে করেছে, আরও অনেকে এই সহযোগিতাটা করে, আর দীপজলও সাহায্য করেছে, কাঞ্চন ভাইও করেছে। তো এটা যদি এখন আমি সেক্রেটারি হয়ে বা প্রেসিডেন্ট হয়ে আমি দেখাই যে আমি করেছি, বা কাঞ্চন ভাইয়ের নাম বললাম না, অনন্ত জলিলের নাম বললাম না, দীপজলের নাম বললাম না, শুধু নিজের নাম দিয়ে প্রচার করি ইলেকশনের জন্য, এটা কি ঠিক? আর নিপুণেরটা তো আমারই কিছু না, নিপুণ যাদেরকে সহযোগিতা করেছে তারা বলছে, নিপুণ তো নিজের মুখে বলেনি। আমি এখনও বলতে পারবো না এটা, তবে আশাবাদী ভোটাররা যদি মনে করে আমরা ভালো, আমাদের যারা কিছু হবে তাহলে আমাদের ভোট দেবে, আর যদি ভোটাররা মনে করে যে না আমাদের তাদের প্রয়োজন নেই তাহলে দিবে না। আচ্ছা আমার লাস্ট প্রশ্ন সেটা হচ্ছে যে নির্বাচনে যদি আপনাদের ক্যাবিনেট সহ জয় হয় তাহলে সেই ক্ষেত্রে কি আপনারা এই 160 জন যে শিল্পী ভোটাধিকার থেকে বাদ করেছে তাদেরকে নিয়ে প্রথমেই কাজ করবেন? এটা আমাদের প্রথম করা উচিত আমি মনে করি। এখন আমরা পাস করে আসি, কমিটির কথা আছে, শুধু আমি একা বললে তো হবে না, আর আমি একা এইভাবে কথা বলা উচিতও হবে না, কারণ আমার প্রেসিডেন্ট আছে, আমার সেক্রেটারি আছে, এবং আমার একটা কমিটি আছে। আচ্ছা শুনেন আমি আপনাকে একটা কথা বলি, আজকে করোনার সময় অনেকে গাড়ি নিয়ে ঢুকছে, অনেকে খুব ভালো কাপড় পরেও আছে, কিন্তু আসলে তার ভেতরের পরিস্থিতিটা কী এটা কিন্তু অনেকেই জানে না, কারণ আমরা শিল্পীরা সাধারণত প্রকাশ করি না আমাদের ভেতরের কষ্ট বা আমাদের অভাব। তো প্রবীরদা কষ্ট পেয়েছে, আনোয়ার আনুদাও কষ্ট পেয়েছে, আনোয়ার হোসেন নাম নিশ্চয়ই জানেন বাংলার নবাব। তো এটা হলো আমাদের শিল্পীদের একটা দুর্ভাগ্য, এটা নিয়ে আমার বলার কিছু নেই, এটা নিয়ে আমি কিছু বলতেও চাই না, কারণ আমি নিজেও জানি যে এক সময় আমি যখন অসুস্থ হব, আমি যখন পড়ে থাকব, তখন আমার খবর কেউ নেবে না, এবং আমি এটাকে মেনেই নিয়েছি, কারণ আমি দেখে দেখে অভ্যস্ত হয়ে গেছে। আচ্ছা বলিউডে যেমন দেখা যায় দিলীপ কুমার, অমিতাভ বচ্চন, এদের সামনে জুনিয়ররা কিন্তু কখনো মাথা উঁচু করে কথা বলতো না, কিন্তু আমরা অনেক সময় দেখি যে হলিউডে এই ব্যাপারটা আসলে থাকে না, এই ব্যাপারটা কেন হয় আমাদের দেশে আসলে? এখন কেন হয় এটা আমি কেমন করে বলবো, শুধু একটাই বলতে পারি যে ব্লাড কথা বলে, বংশ কথা বলে, যদি কেউ ভালো বংশের হয় সে অবশ্যই তার সিনিয়রকে সম্মান করবে, আর যার বংশের ঠিকানা নেই, যার বংশের কোনো পরিচয় নেই কিন্তু চলচ্চিত্রে অনেক বড় হয়ে গেছে, তার ব্যবহার তো এরকমই হবে, এটা তো স্বাভাবিক কথা। সর্বশেষ আপনার যারা দর্শক রয়েছে তারা, যারা হয়তো দূর থেকে আপনাদের নির্বাচনের খোঁজ খবর রাখছে, যারা হয়তো আপনাদের সামনে আসতে পারবে না কিন্তু দূর থেকে দোয়া করছে, তো তাদের কাছে আপনি যদি দোয়া প্রার্থনা করে আজকের ইন্টারভিউটা শেষ করতেন? আমি আমার দর্শকদেরকে বলবো যে আপনারা হলে আসুন,
আমাদের ছবি দেখুন এবং আমাদের জন্য দোয়া করুন, আমরা যেন মিলে মিশে থাকতে পারি। আর আপনাদের ভালোবাসাই আমি নানাশা বা ইলিয়াস কাঞ্চন বা নিপুণ বা মৌসুমি বা মিশা সওদাগর, যেই হোক, যেই শিল্পী আছে বাংলাদেশের, সে আলমগীর সাহেব হোক, নায়ক ফারুক হোক, সব আপনাদের ভালোবাসার কারণে। আপনাদের ভালোবাসা থেকে আমাদেরকে বঞ্চিত করবেন না।